কোচবিহারের রাজ্যপাল সিভি আনন্দ বোস পঞ্চায়েত ভোটের আগে দফায় দফায় উত্তপ্ত কোচবিহারের বিভিন্ন এলাকা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কোচবিহার সফরে গিয়েছেন তিনি সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিভিন্ন এলাকার বিরোধী দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা যান বিজেপির পাঁচজন বিধায়ক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাদের সঙ্গে কথা বলে শোনেন অভাব অভিযোগ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসার খবর উঠে আসে কোনো অবস্থাতেই হিংসা বা অশান্তি বরদাস্ত নয় যেখানে হিংসা হবে সেখানেই তিনি যাবেন কোচবিহার থেকেও অশান্তির ছবি উঠতেই শনিবার দিন হাঁটায় রাজ্যপাল এদিন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি জানিয়ে দিলেন তিনি সব কিছুর উপরে নজর রাখছেন এদিন দিনহাটার বিভিন্ন এলাকা পরিদর্শনের আগে সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের বিভিন্ন এলাকার বিরোধী দলের প্রার্থী ও কর্মী সমর্থকেরা যান বিজেপির পাঁচ বিধায়ক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সার্কিট হাউসে রাজ্যপাল তাদের সঙ্গে কথা বলেন অভিযোগ শোনেন এরপর সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারে এক হাসপাতালে শীতলকুচির ডাকারির হাটে যখন বিজেপি প্রার্থীকে দেখতে যান তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন হিংসার জখম কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন মানুষের সঙ্গেও কথা বলেন তিনি আক্রান্ত পরিবারের লোকজন রাজ্যপালকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা জানান গুলিতে নিহত দিনহাটার বিজেপি কর্মী প্রশান্ত বসুনিয়ার বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি রাজ্যপালকে সামনে পেয়ে ছেলের হত্যাকারীদের বিচার প্রার্থনা করেন প্রশান্তর মা সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানান তিনি রাজ্যপালের এহেন ভূমিকাকে কটাক্ষ করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল এটা না করাই বাঞ্ছনীয় ছিল আমি তো মনে করি এবং রাজ্যপাল অনেক রাজ্যপালকে আমরা দেখেছি অনেক নির্বাচন দেখেছি 2011 সালের নির্বাচন আমরা দেখেছি কীভাবে আমাদের উপর অত্যাচার হতো যারা আমরা বিরোধিতা করতাম বিরোধী দলে যারা ছিলাম তাদের কীরকম তাদের উপর অত্যাচার হতো মারধর করা হতো বাড়ি ঘরদোর আক্রমণ করা হতো সব আমরা দেখেছি তখন মিডিয়ারা তো প্রচার ছিল না মানুষ জানতে পারত না তখনও রাজ্যপাল ছিলেন তারা কিন্তু এই ধরনের ভূমিকা গ্রহণ করেনি এটি অতি সক্রিয়তা আমি তো বলবো ওভার অ্যাক্টিভ ছিলেন এটা না করলেই পারতেন রাজ্যপাল কারণ আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এখতিয়ার রাজ্যপাল এখানে কেন ইনক্লুড করছেন আমি বুঝতে পারছি না আমার তো মনে হয় সংবিধানের মধ্যে থেকে কাজ করলে পরেই ভালো করতেন রাজ্যপালের ভূমিকায় রাজনীতি দেখছে শাসক দল তৃণমূল কোচবিহার থেকে অনুপম সাহা ও দিনহাটা থেকে রবিউল হোসেন রিপোর্ট কলকাতা টিভি